الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہائے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہائے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد مدرسہ نور مدینہ رج گئے جی تو درگشر ہاٹ আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি এই বক্সের ছন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররাম জাতির মাতার মুকুট ফরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান দাতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন বেহেশতের বাগানে হাজারো লাখ মানুষের মধ্যে বাছাই করে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছে বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমিয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাদেরকে বলার মতো শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ তাআলা বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে উম্মতকে জানিয়ে দেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তোমরা সকলেই আমি রাসূলের ইতাআত করো ইত্তেবা করো অনুসরণ করো ইলা হবে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন ভালো আর মহব্বত করে কি করবেন ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের কৃত সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন দুনিয়ার মুমিন তোমরা পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান পিতামাতা সারা দুনিয়ার মানুষ থেকে এমনকি নিজের জীবন থেকেও আমি রসুলকে মহব্বত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা বর্তমান মাস রবিউল আউয়াল এ মাসে রসুল পৃথিবীতে আগমন করেছেন এবং এ মাসেই রসুল পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন
এসেছিলেন রবিউল আউয়ালে, বিদায় নিয়েছেন রবিউল আউয়ালে, বার ছিল সোমবার, কিন্তু মাঝখানে চলে গেল 63 বছর। নবী দুনিয়াতে আসলেন কেন, তার কি কাজ, কি উদ্দেশ্যে নবী যে দুনিয়াতে এসেছিলেন, এবং এই 63 বছর অল্প টাইম, তাও 63 বছর পুরানা, মাত্র 23 বছরের জিন্দেগিতে উম্মতের পেছনে সময় ব্যয় করে খেদমত করে চলে গেলেন, কোথায় গেলেন, কোথায় আছেন, ঠান্ডা ঘুরে না। আল্লাহ রসুল দুনিয়াতে এসেছিলেন গোটা জগতের মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য, ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপরে বিজয়ী করার জন্য। রসুল উম্মতকে জান্নাতের পথ দেখিয়ে ইসলামকে সমস্ত ভ্রান্ত ধর্মের উপরে বিজয়ী করতে গিয়ে রসুল কিছু পদ্ধতি নিয়ে গোটা জগতের মধ্যে 23 বছরে এমন কিছু কাজ করেছেন, যেই 23 বছরের কাজ এবং ওই ফর্মুলা ফলো করলে কিয়ামত পর্যন্ত মানুষগুলো যেমন দুনিয়াতেও পাবে শান্তি, পরকালেও চিরমুক্তি পেয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। তো আল্লাহ রসুল দুনিয়াতে এসেছিলেন এমন একটি আদর্শ নিয়ে, যে আদর্শ গ্রহণ করলে মানুষ দুনিয়াতেও সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। এই 23 বছর খেদমত করে রসুল কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাব্বারায় রাওজায়ে পাকের মধ্যে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফাতে নিমজ্জিত থাকবেন। কিয়ামত পর্যন্ত সেখান থেকে রসুল কোথাও যাবেন না, সেখান থেকে রসুল কোথাও যাবেন না। কোথায় থাকবেন, কথা বলেন না কেন, রসুল থাকবেন কোথায়, বাংলাদেশে কোথায়, মদিনাতুল মুনাব্বারায় রওজায়ে পাকে, মৃত্যু না জিন্দা, জিন্দা কোথাও। আর ওখান থেকে নবীজি যাবেন, মাঝে মাঝে সিলেটে আসবেন, আপনাদের ফেনীতে আসবেন, মাঝে মাঝে এরকম ওয়াজের প্যান্ডেলে নবীজি আসবেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বহির্ভূত ভ্রান্ত বাতিল আকীদা। নবী কোথাও আসবেন না, যাবেন না। উম্মতেরা নবীর জন্য কি করে, ফেরেশতারা নবীর কাছে খবর পৌঁছায় দিবেন, নবীজির কষ্ট করে আমার মতো নাপাক বান্দার খবর নেওয়ার জন্য আসার কোনো প্রয়োজন নেই। নবীর রওজা মোবারকেই আছেন, তো 23 বছরে এমন একটা প্রেসক্রিপশন নবী তৈরি করে গেলেন, এই প্রেসক্রিপশন ফলো করে গোটা জগতের মানুষ যদি চলে বিনা হিসাবে জান্নাত পাবে, মরণের আগে সে জান্নাতি হইয়াই কবরের দেশে রওনা হবে। আল্লাহ রসুল যেই পদ্ধতিগুলো অবলম্বন করে কাজ করেছেন 23 বছরে, আল্লাহ এর বিস্তারিত আলোচনা কোরআনে হাকিমের মধ্যে করেছেন। রসুল মূল 4টা পদ্ধতিতে উম্মতের পেছনে খেদমত করেছেন, উদ্দেশ্য কি ছিল, উম্মতকে জান্নাতের পথ দেখানো এবং ইসলামকে বাতিল ধর্মের উপরে বিজয়ী করা। তো রসুল যেই পদ্ধতিগুলো অবলম্বন করে উম্মতের পেছনে খেদমত করেছেন, এর মধ্যে 1 নম্বর পদ্ধতি কোরআনের তিলাওয়াত। রসুল কোরআন তেলাওয়াত করে শুনাইতেন, আর এই তেলাওয়াত শুনলেই অনেক বেঈমানরা পাগল হয়ে ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করত। নবীজির 2 নম্বর পদ্ধতি উম্মতের অন্তরকে গুণামুক্ত করতেন। 3 নম্বর পদ্ধতি, যেই কোরআনের তেলাওয়াত রসুল উম্মতকে শুনাইতেন ওই কোরআনের ব্যাখ্যা তর্জমা শিখাইতেন। 4 নম্বর পদ্ধতি, আল্লাহ রসুল যে কোরআনের ব্যাখ্যা শিখাইতেন ওই কোরআনের ব্যাখ্যা মতে উম্মতকে আমলওয়ালা বানাতেন। এই প্রেসক্রিপশনে রসুল উম্মতকে জান্নাতের পথ দেখিয়েছেন, ইসলামকে বিজয়ের পথে আগায় নিয়েছেন। রসুল এসেছিলেন এমনই একটি জায়গায়, এমন এক সময় যে সময় মক্কার মানুষের মতো খারাপ পৃথিবীতে আর কোনো মানুষ, কি পরিমাণ খারাপ,
পরিপূর্ণ কথা উম্মতের সামনে বলা বড় কঠিন। এক কথায় এদের মতো খারাপ, চূড়ান্ত খারাপ জমিনে আর কেউ ছিল না। কিন্তু রসুলের 23 বছরের জিন্দেগীর আদর্শ তারা ফলো করার কারণে এত দামি হয়ে গেলেন যে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলেন আর বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করলেন যে 10 জন সাহাবার নামে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। এই কথাটা আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? কয়জন সাহাবা? এক নম্বরে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় কে? হযরত ওমর। নবীজির আদর্শ গ্রহণ করার কারণে জান্নাতের ওপেন টিকেট পেয়ে গেলেন তারা জিন্দা থাকতেই। ওই আদর্শ আজ আমরা গ্রহণ করার কারণে আজ হাজার হাজার বছর অতিবাহিত হওয়ার পরেও আজকেও রসুলের আদর্শের কারণে ময়দানে মানুষ এই মহামারীতেও ভরপুর হয়ে আছে। টাকা পাওয়ারও লোভ নাই, খানারও কোনো চাহিদা নাই, শুধু রসুলের আদর্শের আকর্ষণে এখানে আমরা সমবেত হয়েছি। রবিউল আউয়ালের এটাই চূড়ান্ত শিক্ষা। রাস্তায় নেমে মিছিল করবেন, রসুলের আদর্শের ভিন্ন কোনো আমল করবেন না, এটা রবিউল আউয়ালের শিক্ষা না, এটা মূর্খতার বহিঃপ্রকাশ। রসুল দুনিয়াতে আগমন করেছেন কয়বার মনে আছে আপনাদের? মা আমেনার গর্ভ থেকে নবীজি দুনিয়াতে আগমন করেছেন কতবার? একবার। মিছিল কেন বছরে বারবার? নবীর নামে মিছিল হয় কেন বারবার? একমাত্র জবাব ধর্মীয় মূর্খতার কারণে। ধর্মের জ্ঞান নাই তারা, শুধু মিছিল দেওয়াতে সুন্নি আশেকের রসুল। দাড়ি না থাকলে অসুবিধা নাই, টুপি না থাকলে অসুবিধা নাই, নামাজ না পড়লে অসুবিধা নাই, পর্দা না করলে অসুবিধা নাই। আর আমরা দাড়ি টুপি নামাজ পর্দা ঠিক রাখিয়াও আমরা রসুলের দুশ্মন, কেন রবিউল আউয়ালে মিছিল করি নাই? এরকম অবস্থা উম্মতের মাঝে আছে না নাই? আল্লাহ সবাইকে পূর্ণ হেদায়াত দান করুন। আল্লাহ পাক বলেন, হে রসুল উম্মতকে বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা আপনি রসুলের অনুসরণ করবেন। মহাব্বত, ভালোবাসা এমন একটা জিনিস যেই ভালোবাসার চাদরে গোটা জগৎকে আল্লাহ প্যাকেট করে দিয়েছেন। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, মহাব্বত আর রহমত আল্লাহর দয়াকে 100 ভাগ করে মাত্র 1 ভাগ জমিনের মাখলুকাতের মধ্যে দিয়েছেন, আর বাকি 99 গুণ মহাব্বত আল্লাহ রিজার্ভ রেখেছেন। এই 1 গুণ মহাব্বত শুধু মানুষকে দেননি, সব মাখলুকাতের মধ্যে বন্টন করা। এই 1% মহাব্বতের কিছু অংশ গর্তের পিপীলিকা পেয়েও একে অপরের জন্য পাগল। এই 1% মহাব্বতের কিছু অংশ জঙ্গলের প্রাণী পেয়ে একে অপরের জন্য পাগল। একটা মুরগি তার বাচ্চাকে ডানা মেলে কিভাবে আলিঙ্গন করে শত্রুর মোকাবেলায়, এই মহাব্বত 1% কিছু অংশ উড়ন্ত পাখিরা পেয়ে সকালবেলা খোলা আকাশে উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে হাজির হয়ে যায়। এই 1% মহাব্বতের কিছু অংশ মানুষ আমরা পাওয়ার কারণে একে অপরের জন্য জীবন দিয়ে দেয় না? মানুষ মানুষের জন্য জীবন দেয়, মুরিদেরা পীরের জন্য জীবন দেয়, দলের লোকেরা নেতার জন্য জীবন দেয়। কেন? এই কেনর পেছনে কিছু কথা। মানুষ মহাব্বত করে এই জন্য, মহাব্বতের কারণে একে অপরের জন্য জীবন দিয়ে দেয়। ভালো একটা যুবক সন্তান, সম্ভ্রান্ত পরিবারের একটা ফেতনি, দুর্বল সমাজের নিকৃষ্ট পরিবারের একটি মেয়ের সাথে সম্পর্ক,
সম্ভ্রান্ত পরিবারের যুবক ছেলে বলে এই মেয়েটাকে আমি চাই, মা বাবা বলে ভালো মেয়ে দিব, বলে লাগবে না, এটার জন্যই আমার জীবন আর মরণ। কারণ কি? তার অন্তরে আছে মহাব্বত। আর এই মহাব্বতটা কেন হয়? মহাব্বত হওয়ার কিছু কারণ, এক নাম্বার মহাব্বতের কারণ হলো সৌন্দর্যতার কারণে জামাল। একে অপরকে মহাব্বত করে কেন বলে চেহারাটা খুব সুন্দর, মহাব্বত কেন করে বলে কণ্ঠ খুব সুন্দর, মহাব্বত কেন বলে তার হাতের লেখা খুব সুন্দর, তার কণ্ঠের কবিতা খুব সুন্দর। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। দুই নাম্বার কারণ মানুষ যোগ্যতার কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। লোকটার চেহারাও সুন্দর না, কণ্ঠ সুন্দর না, এরপরে মহাব্বত কেন বলে? তার বক্তব্যের বাচন ভঙ্গি বড় সুন্দর। সে একজন বিল্ডিং করতে পারে, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং পাস করে এমন সুন্দর ডিজাইন করে যেটা অন্য কেউ পারে না, এই যোগ্যতার আলোকে আমি তাকে মহাব্বত করি। ডাক্তার আপনাদের দরবেশের হাত আছে না নাই? আছে, ফেনী শহরেও আছে, দাতনবিয়াতেও আছে, কিন্তু এখানের লোকগুলো সেখানে যায় কেন? সেখানেও বহু ডাক্তার দেখায় না, একজনকে দেখায়। কেন বলে? অন্যান্য ডাক্তার থেকে ওই ডাক্তারের ঔষধে আমার রোগ ভালো হয়, এজন্য আমি তাকে মহব্বত করি। এর নাম হলো জামাল, কামাল, নাওয়াল, এহসানের কারণে মহব্বত। চতুর্থ উপকরণ হলো মহব্বতের আত্মীয়তার বন্ধনে রক্তের সূত্র ধরে মহব্বতের কারণে বন্ধনটার কারণে মহাব্বত বেড়ে যায়। আমার ছেলে একটা অপরিচিত মানুষকে আমি কলিজা দিয়ে মহাব্বত করি কেন? সে আমার আত্মীয় হতে চলছে এজন্য। তো আল্লাহ পাক নবীকে বললেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা আপনার অনুসরণ করবে। কেন? ভালোবাসার যেই উপকরণ গুলো আছে, সৌন্দর্য, যোগ্যতা, এহসান, সব দিক থেকে এগুলো মানুষ আর সমস্ত মাখলুকাতের মধ্যে যা আছে এর থেকে হাজার হাজার কোটি গুণ বেশি আছে আল্লাহর ভেতরে, এরপরে আছে আমার রসুলের মধ্যে। এগুলো যদি সারা জিন্দগি বয়ান করা হয় শেষ করা যাবে না। রসুল আমার কত সুন্দর, আল্লাহ আমার কত সুন্দর, আল্লাহ কত সুন্দর বলে বান্দার কণ্ঠটা এত সুন্দর, এই কণ্ঠ কে দিয়েছেন? আরো আস্তে করে বলে, যে আল্লাহ বান্দাকে এত সুন্দর কণ্ঠ দিলেন সে আল্লাহ কত সুন্দর। যে আল্লাহ এত সুন্দর আসমান বানাইলেন খুঁটিবিহীন সে আল্লাহ কত সুন্দর। সূর্যটা এত সুন্দর করে যিনি বানাইলেন তিনি কত সুন্দর। এজন্য শিল্পী বলে আসমান সুন্দর, জমিন সুন্দর, পাহাড় সুন্দর, পর্বত সুন্দর, তুমি আরো কত সুন্দর। এই সৌন্দর্যের বিবরণ কিয়ামত পর্যন্ত দিলেও কোনো শেষ হবে না। আল্লাহ এত সুন্দর যেটা ধরা ছোঁয়ার বাহিরে, ধরাও যায় না, স্পর্শও করা যায় না। আল্লাহ পাক মানুষকে মেধা দিয়েছেন, মাথা সব সাইজ গুলো এক, কিন্তু ভেতরের হালাত কি এক বলেন? মানুষ মেধা খাটাইয়া মেমোরি বানাইছে, মেমোরির সাইজ সব এক, কিন্তু কোন মেমোরির জিবি 64, কোনটা 2, সাইজ কিন্তু এক, ভেতরের অবস্থান কেমন ভিন্ন, এক সুতা আকাশ পাতাল, আকাশ পাতাল। এখানে মাথা সব সমান, আধা কেজি হাইয়েস্ট ওজন হবে, ধরে নেন 1 কেজি। এরপরে যদি কারো মাথা আরো বেশি ওজন হয় বলবে না মাথা নাই, না মাথা মোটা। তাহলে মাথা সব এক, কিন্তু সকলের মাথার বেধার পরিধি এক নয়। দেখেন, আমার মাথা দিয়ে খাটাইয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, কেউ যদি বলে 1 কোটি টাকা নগদ দিনাম, আজকে এশার নামাজ করবা না, বলেন আমি এশার নামাজ 1 কোটি টাকা ছেড়ে দেব?
কিন্তু আপনার পায়ে ধরলেও আপনি নামাজ পড়বেন না। আমাকে নামাজ ছাড়তে বললেও আমি মনে করি সে দুশ্মন, আর আপনাকে নামাজ পড়তে বললে আপনি মনে করেন দুশ্মন। মাথা সব এক, ভেতরের হালাত কি পরিমাণ দ্বিমুখী হয়ে আছে। আল্লাহ পাক বলেন মহাব্বতের উপকরণ, আমি আল্লাহর মধ্যে সীমাহীন, কোনো তুলনা নাই। আল্লাহ কতজন? একজন। আল্লাহ সব দিক থেকে এক, নাকি কোনো এক দিক থেকে ভিন্ন আছে? আল্লাহ সব দিক থেকে এক, জাতি হিসাবে এক, গুণের ক্ষেত্রেও এক। আল্লাহর সাথে কেউ সত্তাগত সমকক্ষ নাই, গুণ হিসাবেও কেউ তার সমকক্ষ। এবার রসুল কি পরিমাণ সুন্দর! আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ দুনিয়ার উম্মত, সারা দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা স্পেশাল সূর্য আছে। দুনিয়ার মানুষের সূর্যটা ফজরের নামাজের পরে পূর্ব দিগন্তে উদিত হয়, আর আমি আয়েশার একটা স্পেশাল সূর্য, এশার নামাজের পর আমি আয়েশার হুজুরের মধ্যে উদিত হয়। কেমন নবী আমার সুন্দর! আম্মা জানা আয়েশা বলেন, আমি সেলাইয়ের কাজ করতেছিলাম সুই সুতা নিয়া, হঠাৎ বাতি বন্ধ হয়ে গেল, সুইটা পড়ে গেল, কোথাও তালাশ করে পেলাম না। পয়গম্বর যখন ঘরের মধ্যে পদার্পণ করলেন, নবী আসার পর চেহারা মোবারকের আলোতে আমি তাকায় দেখলাম সুইটা পুতির উপরে পড়ে আছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজির ঘাম গুলো সংরক্ষণ করে রাখতাম। নবীজির ঘাম কত সুন্দর! বড় 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 অনুষ্ঠানে নবীর ঘাম আমরা বেশ কয়েক আম্বর আতর হিসেবে ব্যবহার করতাম। আমার নবী কেমন সুন্দর! যে নবীর চেহারা মোবারকের দিয়ে একটা নজর করলে বহুদিন এক সপ্তাহের পর্যন্ত পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন নবী পেয়েছে উম্মত! যদি সৌন্দর্যের কারণে তুমি কাউকে ভালোবাসতে চাও, এক নম্বরে ভালোবাসতে হবে আমার আল্লাহকে, দ্বিতীয় ভালোবাসতে হবে আমার রসুলকে। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার ভালোবাসাটা তোমার বাবার মতো হলে হবে না, তোমার মায়ের মতো ভালোবাসা হবে না, তোমার ভাইয়ের মতো ভালোবাসলে হবে না, তুমি তোমার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসো কে বাসলে হবে না, তোমার জীবনটাকে তুমি যেই পরিমাণ মহাব্বত করো ওই পরিমাণ মহাব্বত করলে হবে না, কারণ তোমার বাবার মধ্যে যেই পরিমাণ সৌন্দর্য আছে এর থেকে আমি পয়গম্বরের মধ্যে সৌন্দর্য এত বেশি। সারা দুনিয়ার মাখলুক হতে সৌন্দর্য যদি এক পালায় দেওয়া হয়, আমার নবী সৌন্দর্যের ওজন হবে কোটি গুণে বেশি। পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর! সূরা কাউসারের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লেখেন, সমস্ত আম্বিয়ায়ে কেরামের কণ্ঠ বড় সুন্দর। কেমন সুন্দর আমার মায়ার নবীর কণ্ঠ! মায়ার নবী কোরআন যখন তেলাওয়াত করতেন, বেঈমান আবু জাহাল মায়ার নবীর ঘরের কিনারায় অন্ধকারে চুপি চুপি পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শুনতেন। সাথের বন্ধুরা বলতেন, আবু জাহাল যেই মুহাম্মদের গালি দাও তার তেলাওয়াত কেন শোনা? বলে, যতই গালি দেই না কেন মুহাম্মদের তেলাওয়াত এত মজা লাগে রে, এমন সুন্দর তেলাওয়াত জমিনে আর কারো কণ্ঠে হয় না। এরে নবীর আশেক উম্মতের দাল, সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর আমার নবী, আমার নবীর সুন্দরের বিবরণ যদি সারা জিন্দেগি দেওয়া হয় শেষ করা যাবে না। আমার নবীর চুলগুলো কেমন সুন্দর!
যদি উম্মতেরা সেই চুলের বয়ানটা শুনতে পারতা, উপলব্ধি করতে পারতা, তাহলে আমার কলিজার টুকরা যুবকেরা বেঈমান নায়ক আর ক্রিকেটারের সাইজে চুল কেটে ইন্দুর আর বান্দর হতে পারতি না। হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বহর গারে কে বাসি বাপ দা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফল বুদাল, মে তামাশো নকরা হো ফরজিন দোজা। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কেমন সুন্দর, নবীজির চুলগুলো কত সুন্দর, দেখলেই আকর্ষণ হয়ে যেত। যুবক বলে, হুজুর আমার চুলগুলো আমি ক্রিকেটারের সাইজে কেটেছি, কারণ এর মধ্যে তো আকর্ষণ, দেখলেই আমার মা আমার তিনটা চুমু দেয় চুলে রকম কাটার কারণে। কিরে যুবক দেয়নি, তোমার শিক্ষকরা খুব নাম্বার বাড়ায় দেয় চুল কাটার কারণে। হা, তোমার এই চুল কাটার কারণে তুমি কারো না কারো ধন্যবাদ তুমি পাইতেছো গো বলে তারা। তোমার মতো আর একটা গাঙ্গা করে বলে বন্ধু ঠিকই একটা কাজের মতো আকাম করে, কিন্তু কোন আল্লাহর প্রিয় বান্দা তোমার চুলগুলো দেখে কেউ মহাব্বতের নজরে তাকাবে না। তোমার মা অপছন্দ করে, চুল পছন্দ করে না, তোমার আব্বা পছন্দ করে না, নবী পছন্দ করবে। গাঞ্জা করে পছন্দ করলে কি হবে? আচ্ছা তুই যেই মেয়ের সাথে প্রেম কর, আল্লাহরে সাক্ষী রেখা কত ওই মেয়ে তোর এই চুল পছন্দ করে? তোর তো একটা ভাল্লুকের মতো দেখা যায়, পছন্দ করে? এরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে বুঝো কিসের বাহাদুরি করো, একদিন তো মরণের দাগ এসে যাবে, কবরে গেলে তের ববি মাস্তানির মজা কেমন? এই তোর মধ্যে যৌবন আছে, আমার মধ্যে নাই, কথা কও কেমন আছে, তোর থেকে কম না বেশি? হয় না হুজুর গো, পোলা পানে তো বেশি কেন, যৌবন বেশি কম হবে নাকি? বলবা তো কোটা কই, তোদেরটা তো বিয়ে পাশ করার আগে বিয়া পাশ করেছিস, লজ্জা থাকলে দাঁত ব্যাকাইয়ে হাসতি না, মাথা নত করে কান্না করতি। এজন্য দেড় হাজার বছর আগে রসুল বলেছেন, লা ইমান আল ইমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ইমান নাই। কেমন লজ্জা নাই বাঙালি মুসলমান, নিজের আপন মা তার নিজের কলিজার মেয়েটাকে দিয়ে ওপেনে জেনার ব্যবসা করায়। সোনার বাংলার ইতিহাস, বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া বলে, তুই আজকে আমার স্ত্রীর মতো ব্যবহার হবি। এরে নবীর উন্নতির দল, নোয়াখালীর জমিনে মায়ের ইজ্জত রক্ষার জন্য ধর্ষকের বিচার চাইতেছ, ধর্ষকের ফাঁসির জন্য স্লোগান দাও, কেন এত চিল্লানি রে ভাই? ধর্ষকের বিচার চাইছো ধন্যবাদ, কিন্তু নিজেরে নিজে চিন্তা কর, নারী নির্যাতনের আইন তো বাংলাদেশে আছে বড় কড়া, শিশু নির্যাতনের আইন তো আছে বাংলাদেশের মধ্যে খুব দামি আওয়াজ, এরপর তুই আবার চিল্লাইয়া আরো কষায় দিলি, একটু বাঁচার সুযোগ আছিল এখন সুযোগ নাই, একটু যদি ধরা পড়ো তো কল্লা ফেলে দেওয়া হবে। কিন্তু যুবক তুই বুকে হাত দিয়া আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারনি, তুই নোয়াখালীর মায়ের ইজ্জতের চিন্তা করো, তুই একটু জবাব দে আমাকে, তোর এই বয়সে তুই জীবনে কতটা মেয়ের জীবনের উপরে হামলা করেছ, তোর এই বয়সের ভিতরে কত জীবন নারীর জীবনের সতীত্ব নষ্ট করেছ, তোর আব্বা জানে না, মা জানে না, ভাই জানে না, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে, আর তুই যে মেয়েটার সাথে অপরাধ করেছ ওই মেয়েটা তো জানে, তুই এলাকার বড় লম্পট, তুই 13 বার হজ করলেও তোর মেয়ের কাছে হাজির হইতে পারবি না, মেয়ে তো তোরে ভালো করে চিনেছে, তুই লম্পট। এরে যুবক তোর বিচারের দাবি কে তুলবে, তোমার বিচারটা কে করবে? তবে বিচার যদি নাও পাও কপালে ল্যার, চারটা মেয়ের জীবন খাইছো, 10টা মেয়ের চরিত্রে হামলা করেছো,
কপালে যদি তোর বিয়ে থাকে এমন একটা সময় একটা মেয়ে তোর কপালে আসবে, দশটা মেয়ে জাল এক মেয়ে তোর মিটাইয়া দুনিয়াতে মরার আগে আজাবুল কবর তোরে দেখাইবে। আমার নবীর সৌন্দর্যের বিবরণ সারা রাত দিলেও শেষ হবে না রে উম্মত। মানুষ মানুষকে মহাব্বত করার দ্বিতীয় উপকরণ হলো যোগ্যতা। আমার নবী কেমন যোগ্য নবী, দুনিয়াতে আসার পরই আমার নবীর যোগ্যতার বহির প্রকাশ ঘটতে শুরু হলো। আম্মা জানাবে না, নবী মুহাম্মদকে যখন হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে দিলেন পয়গম্বর, আম্মা জান হালিমাতুস সাদিয়ার একটা দুধ পান করেন আর একটা পান করেন, কারণটা কি? নবী জানায় দিলেন আমার একটা দুধ ভাই আছে, তার জন্য আমি একটা দুধ রেখে দিয়েছি, আমি ইনসাফ করার জন্য এসেছি, বেইনসাফির জন্য আসি নাই। এরে নবীর উন্নতের দল, নবীজি কেমন যোগ্য নবী, দুনিয়ার কারো কাছে গিয়ে জ্ঞান শিখেন নাই, কথা থেকে লেখাপড়া শিখেন নাই, আল্লাহ তাকে যোগ্য করে বানাইছেন। নবী বলেন আনা বরিস্তু মুআল্লিমান, আমি শিক্ষক। বলে কোন লাইনের শিক্ষক? কলেজের, স্কুল, ভার্সিটির না মাদ্রাসা? বলে বান্দার জীবনে যেই লাইনে অভাব আছে ওই অভাব পূরণের জন্য আমি নবী হলাম শিক্ষক। রাজনীতি বোঝো না, আমি নবী মদিনায় গিয়ে রাজনীতির শিক্ষকতা করিয়া উম্মতের রাজনীতি শিখাই দাও। বান্দা পরিবার চালাইতে পরিবার চালাতে শিখো না, পরিবার চালানোর পদ্ধতি আমি নবী শিখাই দিলাম। ব্যক্তি জীবনটা কেমন করে মজবুত করে নিবি, আমি নবী সুন্দর করে ব্যক্তিটারে পরিচালনা করে আমার উম্মতের শিখাই দিলাম। এরে নবীর আশেক, সমাজটারে কেমন করে পরিচালনা করবা, আল্লাহ নবী বলেন আমি সমাজ পরিচালনার যোগ্যতা কি লাগবে তাও দেখাই দিলাম। যোগ্যতার আলোকে যদি সব দুনিয়ার মানুষের যোগ্যতা এক জায়গায় করা হয়, আমার নবীর যোগ্যতার ওজন হবে কোটি 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 গুণে বেশি। তাহলে যোগ্যতার আলোকে বান্দা তুমি যদি মহাব্বত করতে চাও, আমার নবীকেই মহাব্বত করতে হবে। বাবার মতো নয়, মায়ের মতো নয়, ভাইয়ের মতো নয়, নিজের জীবনের মতো নয়, বরং জীবন থেকে বেশি, আব্বা আম্মার থেকে বেশি, নেতার থেকে বেশি। বলে কেমন কেমন? বলে নেতার বিরুদ্ধে যখন কথা হয় তুমি মোবাইলটা বের করে লাইভে আসলা, আবার প্রতিবাদ জানাইলা। তোমার বীরের বিরুদ্ধে যখন কেউ কথা বলে তুমি মহাব্বতের দাবি নিয়ে লাইভে আসছো, তুমি প্রতিবাদ জানাইছো। ওরে নবীর উম্মত, তোমার সামনে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে লাইভ আসো আর যাই আসো না কেন, তোমার প্রতিজ্ঞাবদ্ধ হইয়া জীবনের মায়া ত্যাগ করিয়া ঘর থেকে সালাম দিয়ে বের হতে হবে। আমার নবীর দুশ্মনের বিচার যতক্ষণ পর্যন্ত হবে না আমি নবীর উম্মত ঘরের দরজায় ফিরে যাব না। কিন্তু কিন্তু তুমি যে বিচারের দাবি নিয়ে আগাচ্ছ, তোমার বিচার করবে কে? যেই উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে ওই উম্মতের রসুলের কাতারে কোনো দাম থাকে না। তুমি নবীর দুশ্মনের বিচার চাও, কিন্তু তুমি যে মাথার মধ্যে নবীর দুশ্মনের পরিচয় দিয়ে রাখছো, মদিনার আদর্শ মাথায় নাই, মদিনার আদর্শ তোমার বডির মধ্যে নাই, তুমি তো বেঈমানের পদাঙ্ক অনুসরণ করতেছো। এরে নবীর উম্মত, নবীর সুন্নতকে জবাই করতেছো। আজকে যদি দল, কোন দলের একটা লোক এই আপনাদের দরবেশের হাতে একটা অন্যায় করে ধরা খায়, দলের নেতারা বলবে তোরে বহিষ্কার। তার মানে কি? আঙ্গ দল পবিত্র, না পাকলো আঙ্গ দলে থাকার অধিকার নাই, ঠিক নেই? সামান্য একটা অন্যায় করছে, দলের নেতারা বলে তুমি বহিষ্কার। ফলে নবীর উম্মত যারা হবে এরা যদি অপরাধ করিয়া নবীর সুন্নতের জবাই করে আবার বাহাদুরি করে, নবী কেন বলবে না এর উম্মতটি আমার দল থেকে বহিষ্কার? মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ, বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ বাদ দেয় না, নামাজ ছাড়ে না। অথচ এখানে এমনও আসে যে রসুল আছেন, মিছিলটা কিন্তু টাইট করে করেছেন, কিন্তু আজকে হজর করেন নাই।
জোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েছেন কিনা জানি না, এশা পড়বেন কিনা তাও জানি না, মোনাজা খায়া যাবে, স্টেজ থেকে বলা হবে, আজান হবে, নামাজ পড়ে যাবেন, সব দোড়ায় যাবে, কে কার আগে বাড়িতে যাবে, বলে নামাজ বাড়ি গিয়ে পড়লে পড়লাম, না পড়লে নাই, আবার গিয়ে বয়ান শুনে ঘুমাবে, ফজরের নামাজের কোনো খবর নাই। অথচ উম্মতের দল নামাজ যদি পাঁচ ওয়াক্ত বান্দা না পড়ে নবীর উম্মতের কাতারে নাম থাকবে না, কারণ এক ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। দাঁড়াইয়া নামাজ পড়ো, শক্তি যদি না থাকে অসুস্থ, বসে বসে নামাজ আদায় করো, যদি বসে আদায়ের শক্তি না থাকে শুয়ে শুয়ে আদায় করো, শুয়ে আদায় করার যদি শক্তি না থাকে বান্দা তুমি ইশারায় নামাজ পড়ো, এরপর নামাজ বাদ দেওয়া যাবে না। কত ওয়াক্ত পড়া লাগবে? কত ওয়াক্ত? বছরে কয়বার? বছরে দুইবার। এরে নবীর উম্মতের দল দৈনিক পাঁচ বেলার নামাজ পড়া লাগবে, মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা হবে না? কথা কয় না বোবায়ের হবে? ভালো করে কও, ফেরেশতারা লিখে নি হবে? এটা জবাব ঠিক করে কবরে যাও, নাহলে জুতা রেডি। আল্লাহ বলে ফেরেশতারা লেখ বলতেছে হবে, এরপরও যদি না পড়ে তো পিডা, বলতেছে হবে এরপরও যদি না পড়ে তো। সপ্তাহে জুমার দিন নামাজ পড়লেই হবে? যারা শুধু জুমা পড়ে পাঁচক্ত পড়ে না, তারা টাটকাবে নামাজি, এদের নামাজি বললে কবিরা গুনাহ হবে। আবারও আসতে পারে, যারা শুধু জুমা পড়ে পাঁচক্ত, এরা নামাজি না বেনামাজি, এদেরকে নামাজি বললেও কি হবে? বলেন কি হবে? জুমার নামাজ পড়তে গিয়ে কি গুনাহ পড়ে? পড়ে। কিছু মুফতি সাহেবরা ফতোয়া দেয় জুমার আগে চার রাকাত লাগে না, আমল চোর বাইরেছে দুনিয়া, কিছু আমল চোর ধর্মের নামে আমল চোর। এখন তারাবি বিশ রাকাত পড়লে মাজা ব্যথা হয়, এই জন্য কয় কমায় বড়। কথা কয় না, তারাবি বিশ রাকাত পড়লে কি ব্যথা হয়? মাজা ব্যথা হয়। অথচ রসুল সারা রাত নামাজে কাটায় দিলেন, তাহাজ্জুদ পড়লেন, ইশরাক পড়লেন, আওয়াবিন পড়লেন, চাশ পড়লেন, নবী এত নামাজ পড়লেন, সমস্ত সাহাবায়ে কেরাম নফল নামাজ পড়লেন। আর কেউ যদি কয় নফল লাগে না, নবী বলবে তোর মতো উম্মত আমার লাগে না। নামাজ লাগবে নি? কত ওয়াক্ত? প্রতিদিন পড়তেই হবে, পড়তেই হবে, না পড়লে কোনো সমস্যা হবে? সবাই বলেন হবে। যেহেতু বলছেন হবে, এবার বিবেক দিয়ে চিন্তা করে সামনে আগায়েন, বেশি বাঁচার কিন্তু গ্যারান্টি নাই। যত মরণের লাশ পাই সব যুবকের লাশ। হ্যাঁ যুবক, তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কলেজে পড়ে আছে না নাই? ফেনীতে নাই? ও বাবা, দেখলে মনে হয় যেন কেন্দ্রীয় মসজিদের খতিব। ঘরে কই? বিশ্ববিদ্যালয়, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি, আইজি, ওকিল, ব্যারিস্টার পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি পারবা না কেন? ফিট রেডি করে যাও। খোদার মায়ের দুনিয়ার ভাই, খোদার মায়ের ও ভাই, নমরুদ, হামান, কারুন, ফেরাউনের নাম শুনছেন না? এরা ফকিরনির বাচ্চা ছিল, কেমন ক্ষমতাওয়ালা ছিল, আমেরিকার মতো, রাশিয়ার মতো, কত বড় ক্ষমতাওয়ালা সেই ফেরাউন। 40 বছর পর্যন্ত যেই ফেরাউনের কোনো অসুস্থতা হয় নাই, ওই ফেরাউনের লাশ আছে কই? মাটির নিচে নাকি উপরে? কোথায়? উপরে কোথায়? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মত্তা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। মুসলমান বাদ দেন, সারা দুনিয়ার বেইমানদের বাড়ি বাড়ি তালাশ করেন, ইন্টারনেটে সার্চ দেন, অথবা কোনো উপায় যদি থাকে খোঁজ নেন, সারা দুনিয়াতে কোন এক বেইমানের নাম পাবেন নাকি? ফেরাউন, হামান, সাদ্দাত, নমরুদ,
একজনও নামে বুঝা শুনিয়া বলিল, আচ্ছা পান নাই, আজকে যদি বলেন এই হিন্দু ভাই অন্য কোন ধর্মের ভাই তোমার মাসে 1,00,000 দিব, নামটা ফেরাউন রাখো। কথা কেন এই সত্য কথা বলতে এত টেনশন কেন? রাখবে না, কোনো বেঈমান রাখবে না, মুসলমান এই মুসলমান মুসলমান রাখতে পারে, কারণ 1,00,000 টাকা মাসে তো কম না। কারণ যেই মুসলমান মসজিদে ঢুকিয়া সেজদা দিয়া দুর্গা পূজায় গিয়া সন্তোষ খায় সে কি না পারে? সোলোগান্দায় ধর্ম যার যার উৎসব, তার মানে বিয়া যার যার বউ সবার কি ঠিক? বউ যার যার, বিয়া যার যার বউ সবার, আল্লাহ হেদায়াত দান করে আর মহাব্বতে বলেন এরে নবীর উম্মতের দল, যেই ফেরাউনের নাম সারা দুনিয়ার বেইমানের মধ্যে কেউ রাজি না, এত ক্ষমতা এত টাকা, আজকে মাটি তার লাশ গ্রহণ করে নাই, ফেরাউনের নাম নেওয়ার একটা মানুষ জগতে বেঁচে নাই, অথচ আম্বিয়া কেরামের নাম নেওয়ার মানুষ আছে না নাই, সাহাবায়ে কেরামের নাম নেওয়ার মানুষ আছে না নাই, আউলিয়া কেরামদের নাম নেওয়ার মতো মানুষ আছে না নাই, মাদ্রাসার নাম সাহাবিদের নামে, নিজের সন্তানের নাম আউলিয়া কেরামের নামে, আম্বিয়া কেরামের নামে নাম, এরে নবীর উম্মতের দল, খাজা মঈনুদ্দিনের নামে সন্তানের নাম, শাহজালালের নামে সন্তানের নাম, শাহপরানের নামে সন্তানের নাম, শাহ আমানতের নামে সন্তানের নাম, বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে সন্তানের নাম, হাজি এমদাদুল্লাহর নামে সন্তানের নাম, রশিদ আহমদ গাঙ্গুহির নামে সন্তানের নাম, আব্দুল কুদ্দুসের নামে সন্তানের নাম, এরে নবীর উম্মতের দল। শুধু তাই না, খাজা মঈনুদ্দিনের নামে দোয়ার মাহফিল, ওয়াইস কুরুনির নামে দোয়ার মাহফিল চলে, বড় পীরের নামে দোয়ার মাহফিল চলে, হাজারি রহমান শফি সাহেবের নামে দোয়ার মাহফিল চলে। কেন এত সুনাম, কেন এত নাম মানুষ নেয়, কেন? তারা জগতের বড় ক্ষমতাওয়ালা ছিলেন, টাকাওয়ালা ছিলেন না? না, পেটে পাথর বেঁধে গামছা বেঁধে কালেমার দাওয়াত দিয়েছেন, তিন বেলা খানাও তারা খেতে পারেন নাই, ছোট একটা ঘর উঠাইয়া জীবন কাটাইছেন, এত তারপরও তাদের এত সুনাম, একমাত্র কারণ টাকা পয়সা কিছুই না, এই সুনামের একমাত্র কারণ হলো নবীর আদর্শ। নবীর আদর্শের দাম আছে না নাই? কম না বেশি? এরপরও পড়বেন না কেন? আমি যদি এখন বয়ানটা বন্ধ করিয়া আপনাদের জিকিরে লাগাইয়া 5 মিনিটের জন্য স্টেজের পেছনে পর্দার আড়ালে গিয়া দাঁড়াইয়া 5 মিনিট পরে এসে আবার কণ্ঠের টান দিয়ে বয়ান শুরু করি, সব ঠিক আছে, বয়ান ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, ব্যবধান কি, মাথায় টুপি নাই, শরীরের মধ্যে মদিনার পোশাক নাই, বিপরীতে শার্ট প্যান্ট টাই লাগাইয়া যদি বসি, আপনারা আল্লাহর মহব্বত দিয়ে বলবেন, চাপার জোরে নয়, অন্তর থেকে বলবেন, আমি যদি 5 মিনিট পরে শার্ট প্যান্ট টাই লাগাইয়া, কণ্ঠ ঠিক আছে, বয়ানও ঠিক আছে, কোরআনের আয়াত পড়াও ঠিক আছে, শুধু ব্যবধান কি শার্ট প্যান্ট টাই লাগানো, শুনবেন না? যারা শার্ট প্যান্ট টাইয়ের গোলামি করে তারাও বলবে হাফিজ ভাইয়ের ধ্বংস মাত্র শুরু। কথা ঠিক নেই? তাহলে পায়ে হাত রেখে বলি যুবক, আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, মদিনাওয়ালা নবীর পোশাকের দাম কত? রিক্সার ড্রাইভার মদিনার পোশাক লাগাইয়া রিক্সা বন্ধ করিয়া আজান শুনে মসজিদের মধ্যে যখন ঢুকে গেল, একজন ভদ্রলোক দেখে কয় সালামু আলাইকুম, হুজুর কেমন আছে? রিক্সাওয়ালা ওয়ালাইকুম বইলা জিব্বা কামর দিছে, ভিতরে ঢুকবো কিনা না জানি, আবার বিপদে পড়ি, কারণ ভদ্রলোক আমার এই লম্বা পোশাক দেখে সালাম দিয়ে হুজুর কইছে, ভিতরে ঢুকলে যদি কয় সামনে গিয়া ইমামতি করো, তার উপায় আছে? জানালা দিয়া একদিকে দৌড় দিতে হবে? নবীর সুন্নতের পোশাকের দাম আছে না নাই? আরে ভাই, আজকে দেখেন উকিল ব্যারিস্টার ঢাকার সুপ্রিম কোর্টে যাও, সুপ্রিম কোর্টের বিচারপতি এরকম পোশাক পরে গলায় পাগড়ি লয়া বিচারের চেয়ারে বসে উম্মতের বিচার করতেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি। আর তুমি বলো এনি পড়লে স্বাধীনতা নষ্ট হবে, শরীর গরম হয়ে যাবে, হ্যাঁ
প্রাঙ্গ ভাষায় দাঁড়াও তো কি পরিমাণ গরমের ঘামের গন্ধ পাও, আর তঙ্গ ভাষায় দাঁড়ায় এটার ভয় কি গরমের ঘামের গন্ধ। সরকার এমনি এমনি হয়েছে, 3 ফিট দূরে যা। হ্যাঁ, তোমার ঘামের গন্ধ আমার শরীর এসে যেন স্পর্শ না করে, তোমার মুখের নিকৃষ্টতম নিঃশ্বাস আমার শরীরে স্পর্শ করে যেন ক্ষতির কারণ না হয়, মুখ আটকায় রাখো, মুখ কি রাখো। আর যেই তালে বিড়িটা ধরে বাঙালি, এতে মাস্ক তো ঘুমের মধ্যেও থাকা দরকার। তোমার ম্যাডাম যেই কষ্ট পায়, কথা বলেন না কেন। আর যেদিন নাকের পাস নষ্ট হয়ে গেছে, নাকের পাস নষ্ট, এদের কাছে বগুড়ার দই আর বাথরুমের পায়খানা, কথা বুঝেন নাই। এদের নাকের পাস নষ্ট, হায় হায়, রাগ করতেছেন, রাগ করতেছেন। আমার আব্বার পক্ষে স্লোগান দিতেছি, রসুলের আদর্শের বয়ান করতেছি, রবিউল আউয়াল এটাই আমাদেরকে শিক্ষা দিতেছে, পিছনের সব থেকে তওবা কর, রবিউল আউয়ালে রসুলের সুন্নতের মালাটা গলায় পর। এই করোনায় তওবা করবি না, কোন গজবে আবার তওবা করবি, গজব এখনো যায় না, গেছে বিমান নাকি বন্ধ হয়ে গেছে, ফ্লাইট বন্ধ হয়ে গেছে, 5টা রাষ্ট্রের সাথে যোগাযোগ বন্ধ, কোন বিমান যাবে না করোনার আক্রান্ত হওয়ার ভয়। ভয় লাগতেছে আবার কখন জানি লকডাউন হয়। এত লকডাউন যদি হয়, আল্লাহ কইবে আজরাইল তুইও যাই লকডাউন দিয়ে দে, যেদি তওবা করে না এদিন লকডাউন মার। এই মাস্ক পরলে কি মানুষ বাঁচতে পারবে, আজরাইল থেকে বাঁচতে পারবে, তাহলে মাস্ক পরার একটাও মনে নাই, কথা বলেন না কেন, মরে নাই। আর মাছ না থাকলেই মরে যাবে, তাহলে বালু ঠামুন নেলে বারেরা এখনো জিন্দা কেন, কথা বলেন না কেন। যারা বালু ঠানে লেবার আছে না নাই, মরছে একটা ঠাডা হইয়া মরেনি। আল্লাহ বলেন মাছ বাঁচানের মালিক না, মাছ জিন্দা করার মালিক না, বাঁচানের মালিক আমি আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি যদি বাঁচাতে চাই মাছের ভেতর সারা বাঁচাবো, আমি যদি মৃত্যু দিতে চাই ঘরের দেওয়ালের মধ্যে আজাল পাঠায় নিয়ে যাব। মূলত বাঁচানের মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। তুমি মাস্ক পরবা কেন, পোশাক পরবা কেন, দূরত্ব বজায় রাখবা কেন, পুলিশের ভিডার দরে যখন দেখে মাস্ক নাই, এরপরে গামছা পেঁচাইয়া মাস্ক বানায়, আছে না নাই, হায় হায় রে উম্মত। অতএব আল্লাহর কাছে তওবা করার এই রবিউল আউয়াল মাসে খাঁটি অন্তরে তওবা করো, হে আল্লাহ যত অপরাধ করেছি আজকে থেকে আর করব না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি চাও নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ কেমনে করবা। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী, ও উম্মাহ আমি নবীর সুন্নতের যারা মহাব্বত করলা তারা আমাকেই মহাব্বত করলা, আর আমি নবীকে মহাব্বত করা মানে আমার সাথে জান্নাতে যাইবা। এখন নবীর অনুসরণ কেমনে করব, অনুসরণ করতে হলে দেখতে হয়। আমি একজনার টুপি দেখিয়া টুপি পরেছি, একজনার জামার মতো জামা পরেছি, দেখার পরে মুখস্থ করতে পারি নাই। যুবক অন্য ক্রিকেটারের খেলোয়াড়ের মতো চুলটা রাখছে না দেখিয়া, না তো দেখছে, হয়তো ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট দেখছে, তারপরে অনুকরণ করেছে। নবীর অনুকরণ আল্লাহ করতে বলেছেন, কিন্তু নবীর তো দেখার উপায় নাই, কেমনে অনুসরণ করলো। নবী বলেন ও উম্মতের দল, আমি কিয়ামত পর্যন্ত না থাকলেও একদল বাহিনী রেখে গেলাম, এদেরকে দেখে তোমরা অনুসরণ করো, এদের অনুসরণ করলেই আমি নবীর অনুসরণ হয়ে যাবে। এরা কারা? নবী বলেন এরা হলো আমি নবীর ওয়ারিস, ওয়াসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে হক, এদের টুপির মতো টুপি পরো, ওলামায় আহলে হক যেই পোশাক পরে ওই পোশাক পরো, কারণ ওলামাদের টুপি, ওলামাদের দাড়ি ওলামায় আহলে হক নাকি বাতিল,
আপনা বাতিল ওলামায়ে আহলে হক যেই পোশাক পরে ওই পোশাক পরো এটাই মদিনা আদর্শের পোশাক যারা বলে আলেম লাগে না এরা চূড়ান্ত আহলে বাতিল এরা কি আহলে হক না বাতিল যদি বলে কোন পীর মাশায়েক লাগে না মুরুব্বি লাগে না তারা আহলে বাতিল ওই আহলে হক ওলামায়ে কেরামের পথ অনুসরণ করো কোরআন সুন্নার আলোকে তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও কারণ মৃত্যু হয়ে গেলে আর কবরে তোমার সহযোগিতার কেউ যাবে না নেক আমল তোমার সাহায্যের জন্য সুন্নতের বাতি কবরে যাবে তোমার সহযোগিতার জন্য অতএব অন্তরটাকে নরম করে বুঝাও রে অন্ত আমার মতো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে দোকানদারি করে ব্যবসা করে নামাজ বাদ দেয় না আমিও আজকে থেকে তওবা করে নিলাম হে আল্লাহ আর জীবনে নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবার বিরোধিতা করে গুনাহগার হব না আহলে হক ওলামায়ে কেরামের অনুসরণে নিজের জীবনটা সুন্দর করে চলব নবীর সুন্নতের বিরোধিতা করব না নবীর সুন্নতের মালা গলায় লাগাবো ওরে বান্দা নবীর মহাব্বতে আঙ্গুলের নখগুলি যদি কাটতে চাও সেখানেও নবীর সুন্নাত মাথার টুপিটা কেমনে দিবা সেখানেও নবীর সুন্নাত জুতাটা কেমনে পায় ঢুকাইবা সেখানেও নবীর সুন্নাত যারা মানবে তারা শুনবি যারা মানবে না তারা ধোকাবাজ অতএব নবীর মহাব্বতে সুন্নতের মালা গলায় লাগাও আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আর বাদ দিব না কারণ আমার গুনাহের কারণে আমার ঘরের মানুষ মা বাবা সন্তান কষ্ট পায় আমার গুনাহের কারণে সমাজের মানুষ কষ্ট পায় আয় আল্লাহ তুমি আমাকে খাস তওবা করার তৌফিক দান করো তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো আমি মরে যাব জীবনে আর নবীর সুন্নতের বিরোধিতা করব না এই জবান দিয়ে গীবত শেখায়াত করব না আয় আল্লাহ আল্লাহ তোমার গোলামির বাহিরে কারো গোলামি আর করব না যদি তওবার নিয়ত থাকে দিলটাকে খাঁটিভাবে নিয়ত যদি হয় নরম করে আল্লাহর কাছে মহব্বতের সাথে বিনয়ের সাথে বলো হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও জীবনে আর নবীর তরিকার বাহিরে চলব না নামাজ ছাড়ব না সহিভাবে কোরআন পড়া শিখব মা বাবার খেদমত করে দোয়া নিব আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শওয়ালা উন্নত হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।